সম্পাদক ও সিলেট জেলা বিএনপি সভাপতি এম ইলিয়াসের গুম হওয়ার এক বছর পূর্ণ হলো বুধবার। এখনো তার সন্ধান দিতে পারেনি আইন শৃঙ্খলা নিয়োজিত কোনো বাহিনী। ওদিকে ইলিয়াস আলী একদিন ফিরে আসবেন বলে আশায় বুক বেঁধে আছেন তার স্ত্রী দিদার চৌধুরী। রিপোর্ট। ইলিয়াস আলী গত বছরের 17 এপ্রিল রাতে নিখোঁজ হন। ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসারকে কে বা কারা তুলে নিয়ে যায়। বললাম যে গাড়িটা কোথা থেকে পেয়েছেন, ওনারা বললো যে ওই যে 2 নম্বর রোডের মাথায় সাউথ পয়েন্ট স্কুলের সামনে গাড়িটা পড়েছে। ঘটনার পরদিন এনটিভির অনুসন্ধানে এমন দাবির সপক্ষে প্রমাণও কিছুটা পাওয়া যায়। কি দেখছেন? দুইটা পুলিশের গাড়ি, একটা প্রাইভেট কার। ধাক্কা লাগার পরে পরে ঘটনা, কিছুক্ষণ পরে ঘটনা। কটার সময় ধাক্কা লাগছে মনে হয়? এখন সরকারের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে কোন একটা গ্রুপ, সিক্রেট গ্রুপ। এই অবস্থায় ইলিয়াসকে জীবিত উদ্ধারের আশ্বাস শোনা যায় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। জীবিত অবস্থায় কিন্তু তাও এক সময় ঘুরে বালি হয়ে যায় সরকারের উচ্চ পর্যায়ের কিছু মন্তব্যের কারণে। ঘুমহার ইতিহাস তো এই একবারই না, সে এই নেতাই গত বছরও গুম ছিল। স্বামীর অমঙ্গলের আশঙ্কায় স্ত্রী তাহসিনা রুজদীপ যান প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। ঘটনার এক বছর পরও ইলিয়াস আলীর স্ত্রী বিশ্বাস করতে চান তার স্বামী আবার ফিরে আসবেন। মনে সবসময় আশা নিয়ে বসে আছি, সবসময় যে সেই আশাটা শুধু মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস থেকে, সর্বশক্তিমান আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছুই পারেন, সেই আশা থেকে। আর দেশে দেশ এবং বিদেশের লক্ষ কোটি মানুষের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওনাকে ফিরিয়ে দিবেন, সেই আশা নিয়েই আমরা বসে আছি। প্রধানমন্ত্রীর সাথে বারবার দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানান লুডা। কোনো অগ্রগতি নাই, কোনো যোগাযোগ করেন না আমার সঙ্গে, থানা থেকেও না, কোনো ইয়ে থেকেও না, কোনো সংস্থা কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করে না। রাষ্ট্রের কোনো নাগরিক হারিয়ে বা নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের, সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।